বিশ্ববিদ্যালয়ের নিজ উদ্যোগে শিক্ষার্থীদের জন্য কোর্সের অধীনে বিদেশে প্রশিক্ষণ, যা থেকে শিক্ষার্থীরা জানছেন বহির্বিশ্বের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে, নিচ্ছেন পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার নানা অভিজ্ঞতাও। চট্টগ্রামে এমন উদ্যোগ বাস্তবায়ন করছে বেসরকারি প্রতিষ্ঠান ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, যা বাংলাদেশে এই প্রথম। কর্তৃপক্ষ বলছে, দেশের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা যাতে করে প্রতিযোগিতামূলক বিশ্বে নেতৃত্ব দিতে পারে, সে ভাবনা থেকেই এমন উদ্যোগ। চলছে শিক্ষা আড্ডা, হচ্ছে অভিজ্ঞতা বিনিময়। এসব শিক্ষার্থী চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের স্নাতক শ্রেণীর। সম্প্রতি যারা কোর্সের অংশ হিসেবে প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতে, সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ সফরে তারা ঘুরেছেন দেশটির নামী বিশ্ববিদ্যালয়, ব্যাংক এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে। সেখানে সেমিনারে অংশ নিয়েছেন, পাশাপাশি অভিজ্ঞতা অর্জনে পরিদর্শন করেছেন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। ট্রেন করা হয়েছে, আমরা সব শিখেছি, প্রত্যেকটা সেশনে আমরা জানতে পেরেছি বিশ্ব কোন দিকে আগাচ্ছে। ওই ইউনিভার্সিটি থেকে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেছে তাদেরকে কিন্তু একটা বিজনেস করার জন্য অপরচুনিটি ক্রিয়েট করে দিচ্ছে, হ্যাঁ, যেটা কিন্তু আমাদের দেশে নাই। শুধু শিক্ষার্থীরাই নয়, 26 জনের এই টিমে ছিলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তারাও। তারাও জেনেছেন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে কিভাবে চালানো যায় একটি প্রতিষ্ঠান। হয়তো আমার ডোমেন নলেজ আছে, কিন্তু আমাদের ডোমেন নলেজ থাকার সাথে সাথে আমাদের সফট স্কিল থাকাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে স্ট্যান্ডার্ড আমাদের ফলো করা উচিত সেটা আমরা আদৌ করছি কিনা, এই জিনিসটা ভ্যালিডেট করার, মিলিয়ে নেওয়ার অন্য বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের সাথে, এটা ছিল একটা সুযোগ, লার্নিং এক্সপিরিয়েন্স আমাদের জন্য। প্র্যাকটিক্যালি তাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আমরা মনে করি যে ওটা তারা বুঝেছে এবং তাদের একাডেমিক লাইফে এটা একটা বড় পাওনা। কর্তৃপক্ষ বলছে, দেশের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা যাতে করে প্রতিযোগিতামূলক বিশ্বে নেতৃত্ব দিতে পারে, সেই ভাবনা থেকেই এমন উদ্যোগ। বিজনেসে লিডারশিপ, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলোতে লিডারশিপ, এই সবগুলো বিষয় ছাত্রদের বোঝানোর জন্য আমরা তাদেরকে এই কোর্সের মাধ্যমে বাইরে নিয়ে যাচ্ছি। যে ফেসিলিটিসগুলো ওখানে পাওয়ার কথা সেগুলো তোমরা বুঝে আসো, দেখে আসো এবং সেগুলোর ব্যবহার কীভাবে হচ্ছে এটা নিজে অভিজ্ঞতা সঞ্চয় হোক। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে কোনো কোর্সের অধীনে প্রত্যক্ষভাবে বিদেশি প্রশিক্ষণ বাংলাদেশে এটাই প্রথম। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম।